আমাদের এই সুন্দর পৃথিবীতে কিছু এমন জীবজন্তু আছে যেগুলো সত্যি খুব ভয়ঙ্কর, কিন্তু তবুও বেঁচে থাকার জন্য এই ভয়ঙ্কর জীবজন্তুর সঙ্গে আমাদেরকে লড়াই করতে হয়। এই ভয়ঙ্কর জীবের মধ্যে কিছু জীব মানুষের সঙ্গে এতটাই মিলেমিশে যায় যে সেই মানুষটির জন্য তারা জীবন দিতেও দ্বিধাবোধ করে না। মুভিটিতে দেখা যায় ইয়াং নামে একটি ছেলের সঙ্গে একটা ভয়ঙ্কর ভেড়িয়ার বন্ধুত্ব হয়, আর এই ভেড়িয়াটি তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। 2018 সালে রিলিজ হওয়া আলবার্ট হিউজেসের ড্রামা ও হিস্ট্রিক্যাল মুভি আলফা, আইএমডিবিতে মুভিটির রেটিং 6.7/10, রোটেন টমেটোসে 80% এবং মেটাক্রিটিকে 63। সো হ্যালো বন্ধুরা, আজকে এই মুভিটির ঘটনা সম্পূর্ণ বাংলায় তুলে ধরবো, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মুভি শুরুতেই আমরা দেখতে পাই একটি ছেলেকে একটা ভয়ঙ্কর বুনোশুয়োর টানতে টানতে পাহাড়ের নিচের দিকে ঠেলে ফেলে দেয়। কে এই ছেলেটি, কিভাবে এই ভয়ঙ্কর জায়গায় আসলো, আর কেনই বা বুনোশুয়োর তাকে এইরকমভাবে পাহাড়ের নিচের দিকে ঠেলে ফেলে দিচ্ছে, সমস্ত বিষয় জানতে আমাদেরকে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। মুভিটিতে দেখা যায় কিছু ছেলে হাতে পাথর নিয়ে ধারালো অস্ত্র তৈরি করছে, আর এই অস্ত্র দিয়েই শিকার করা হয়। দলের সর্দার প্রত্যেকটি ছেলের হাতে পাথর তুলে দিয়ে একটা ধারালো অস্ত্র বানাতে বলে। যারা এই অস্ত্রটি ধারালো করতে পারবে পরবর্তীকালে তাদেরকে শিকার করতে নিয়ে যাওয়া হবে। এই ছেলেগুলির মধ্যে সর্দারের ছেলে ইয়াংও রয়েছে। একদিন সর্দার তার স্ত্রীকে বলে যে তার ছেলেকে সে শিকার করতে নিয়ে যাবে, কিন্তু তার মা ইয়াংকে শিকার করতে নিয়ে যেতে বারণ করে, কারণ ইয়াং ছিল খুবই সাদাসিধে। তখন ইয়াংয়ের বাবা বলে ছেলেকে যদি শিকারে না নিয়ে যায় তাহলে সে কোনোদিনও দলের সর্দার হতে পারবে না, পরবর্তীকালে আমি না থাকলে তাকে এই দলের সর্দার হতে হবে আর দলের সমস্ত মানুষদের রক্ষা করতে হবে। সকাল হতেই সর্দার তার ছেলে ইয়াং ও দলের সমস্ত লোককে নিয়ে বেরিয়ে পড়ল শিকারে। শিকারের খোঁজে যখন তারা আস্তানা থেকে অনেক দূরে চলে যেত, তখন তারা যাওয়ার পথে কিছু পাথর রেখে দিত চিহ্ন হিসাবে, যাতে পরবর্তীকালে এই পাথরগুলি দেখে তারা দিক নির্ণয় করতে পারে এবং তাদের ঘরে খুব সহজেই পৌঁছাতে পারে। আসলে এই যুক্তিটি ছিল তাদের পূর্বপুরুষের এই যুক্তিটি তারা মেনে চলছে। এইভাবে যখন শিকারের জন্য চলতে থাকে তখন হঠাৎ করে তাদের সামনে কিছু লোক চলে আসে, আর সেই লোকগুলো ছিল সর্দারের বন্ধু। সকলে এক হয়ে শিকার করতে বেরিয়ে গেল। তারা একটা পশুকে শিকার করলো। এরপর ইয়াংয়ের বাবা তাকে বলল এই পশুটিকে মারতে হবে, কিন্তু ইয়াং সেটিকে মারতে পারে না। তাতে তার বাবা একটু রেগে যায় এবং সেখান থেকে তারা চলে যায়। রাতের অন্ধকারে যখন তারা খাবার খাচ্ছিল, হঠাৎ করে একটি ভয়ঙ্কর পশু এসে তাদের দলের একজনকে তুলে নিয়ে চলে যায়। তাতে ইয়াং আরও ভয় পেয়ে যায়, আর তার বাবা তাকে ভয় পেতে বারণ করে আর বলে শিকার করতে গেলে এইরকম কিছু একটা হতেই থাকে, তাতে ভয় করলে চলবে না। পাহাড়ের এক গুহায় ইয়াংয়ের হাতে একটা চিহ্ন এঁকে দেয় তার বাবা এবং তাকে বলে যে রাতের অন্ধকারে যখন কিছু দেখা যাবে না তখন এই হাতের চিহ্নটি তোমাকে দিক নির্ণয় করতে সাহায্য করবে, আর এটা দেখেই তুমি আস্তানায় যেতে পারবে। পরের দিন সকালে তারা আবারও শিকারে বেরিয়ে পড়লো। সেখানে দেখতে পেল একটা জায়গায় অনেকগুলো পশু রয়েছে। সেই পশুগুলোকে শিকার করার জন্য তারা সকলে তীর ধনুক নিয়ে আক্রমণ করতে শুরু করলো। আক্রমণ করতে করতে হঠাৎ একটা ভয়ঙ্কর পশু ইয়াংকে টানতে টানতে পাহাড়ের নিচের দিকে ফেলে দেয়। ইয়াং পাহাড়ের ঢালু জায়গায় এক কোণায় আছড়ে পড়ে। তার বাবা তাকে বাঁচানোর জন্য পাহাড়ের নিচে নামতে যায়, কিন্তু দলের সমস্ত লোক তাকে উঠিয়ে নিয়ে আসে এবং পাহাড়ের নিচে যেতে দেয় না। ইয়াংয়ের বাবা ইয়াংকে হারিয়ে ফেলায় অনেক কষ্ট পাচ্ছিল। তখন দলের লোক তাকে বোঝাতে থাকে যে কেঁদে আর কোনো লাভ হবে না, কারণ ইয়াং আর কোনোদিনও ফিরে আসবে না। তারপরে তারা কিছু পাথর সেই জায়গায় রেখে দেয়। তখন সেই মারা যাওয়া ব্যক্তির জন্য এই পাথরগুলি সেই জায়গায় রেখে দেওয়া হয়, যাতে পরবর্তীকালে বুঝতে পারে যে এখানে তাদের পূর্বপুরুষ রয়েছে। পাহাড়ের এক কোণায় যখন ইয়াং পড়ে থাকে সেই সময় হঠাৎ করে একটা পাখি উড়ে আসে এবং সেই পাখিটি ইয়াংয়ের মুখে কামড় দিতেই ইয়াং ঘুম থেকে উঠে যায় এবং পাখিটিকে ছুঁড়ে ফেলে দেয়। ইয়াং তখন বাবা বাবা বলে চিৎকার করতে থাকে আর নিচের দিকে তাকিয়ে দেখে। ইয়াং চেষ্টা করে নিচের দিকে নামার কিন্তু পারে না। হঠাৎ করে সেখানে বৃষ্টি চলে আসে, জলে চারদিক ভরে আসে, আর ইয়াং তখনই নিচের দিকে লাফ দেয়। সেখান থেকে উঠে দেখে তার পায়ের অবস্থা খুবই খারাপ, কিছু পাথরের মাঝখানে তার পা ঢুকিয়ে পাটাকে ঠিক করে নেয়। তারপর ইয়াং আস্তে আস্তে এগিয়ে যায়। সে সেই জায়গায় এসে পৌঁছালো যেখানে তার বাবা
পাথরগুলো রেখে দিয়েছিল। সে মৃত ভেবে পাথরগুলোকে সে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর কাঁদতে শুরু করে। ভাঙা পা নিয়ে সে আবারও হাঁটতে শুরু করে, এই ভেবে যে তার পরিবারকে সে খুঁজে পাবে। সে একটা ফাঁকা জায়গায় একটা শুকনো গাছের ওপরে বসে রাত কাটিয়ে দিল। ঘুম থেকে উঠে তার প্রচণ্ড খিদে পায় এবং সে পোকামাকড় খেতে শুরু করে। তারপর হঠাৎ করে দেখতে পায় কিছু জঙ্গলি ভেড়িয়া। ভেড়িয়াগুলোকে দেখে সে খুব ভয় পায় এবং সে দ্রুত দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে শুকনো গাছের ওপর উঠে বসলো। জঙ্গলি ভেড়িয়াগুলো ইয়াংকে খাওয়ার চেষ্টা করে। একটা ভেড়িয়া ইয়াংয়ের পায়ে কামড় দিল আর ইয়াং তখন হাতে থাকা একটা ধারালো অস্ত্র দিয়ে সেই ভেড়িয়াটিকে আঘাত করে। আঘাত করার ফলে ভেড়িয়াটি সঙ্গে সঙ্গে মাটিতে আছড়ে পড়ে। এইভাবে রাত হয়ে যায়। সকাল হতে ইয়াং দেখে তার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা সেই ভেড়িয়াটি মাটিতে পড়ে আছে। ইয়াং তার ধারালো অস্ত্র বের করে সেই ভেড়িয়াটিকে মারার চেষ্টা করল, কিন্তু সে মারতে পারল না। ভেড়িয়াটির মুখে সে একটা দড়ি বেঁধে তাকে কোলে নিয়ে একটা পাহাড়ের গুহায় পৌঁছালো। সকাল হতেই ইয়াং জঙ্গলি ভেড়িয়াটির মুখ থেকে দড়িটি খুলে দিল এবং তাকে জল খেতে দিল। এইভাবে আস্তে আস্তে শুরু হলো তাদের বন্ধুত্ব। তারা একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে শুরু করলো। ইয়াং তার পরিবারকে খোঁজার জন্য সে মাইলের পর মাইল হাঁটতে শুরু করলো আর তার সঙ্গে সঙ্গে জঙ্গলিটাও তার পিছন পিছন হাঁটতে লাগলো। এইভাবে দুজন চলতে থাকলো। হাঁটতে হাঁটতে সে একটা বরফের দেশে চলে আসলো এবং সেখানে একটা শিকার করে তারা সেই রাতটা সেখানেই কাটিয়ে দিল। ইয়াং তার হাতের সেই চিহ্নগুলো বারবার দেখতে থাকে আর ভাবতে থাকে কিভাবে তার পরিবারকে সে খুঁজে পাবে। সকাল হতে তারা দুজন হাঁটতে শুরু করে। হঠাৎ করে তারা দেখতে পায় কিছু জঙ্গলি ভেড়িয়া তাদেরকে আক্রমণ করতে আসছে। তারা দুজন তাদেরকে দেখে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে ইয়াং বরফে ঢেকে থাকা জলের মধ্যে পড়ে যায়। ইয়াং সেখান থেকে বেরিয়ে আসার জন্য ছটপট ছটপট করে, কিন্তু সে কিছুতেই বেরিয়ে আসতে পারে না। সেই জঙ্গলি ভেড়িয়াটি ইয়াংকে বাঁচানোর জন্য ছটপট ছটপট করে। ইয়াং তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে বরফের স্তরে আঘাত করতে শুরু করে এবং বরফের স্তর ভেঙে যায় আর সেই জঙ্গলি ভেড়িয়াটি তাকে টেনে ওপরের দিকে নিয়ে আসে। ঠান্ডায় তার সারা শরীর কাঁপতে শুরু করে। তারপর সেখানে কিছু শুকনো কাঠ দিয়ে আগুন ধরিয়ে শরীরটা ঠিক করে। সেখান থেকে দুজন আবারও হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে তারা একটি ছোট্ট ঘর দেখতে পেল এবং ঘরের সামনে একটি লোক মৃত অবস্থায় বসে আছে। ঘরে প্রবেশ করে ইয়াং কিছু খাবার খুঁজতে লাগলো, কিন্তু সেখানে সে কিছুই পেল না। কিছু না পাওয়ায় সে চিৎকার করে কাঁদতে লাগলো। তারপর সেখান থেকে বেরিয়ে এসে সেই মৃত ব্যক্তির পিছনে থাকা একটি তীর ধনুক নিয়ে সে আবারও চলতে শুরু করলো। চলতে চলতে হঠাৎ করে আবারও কিছু জঙ্গলি ভেড়িয়া তাদেরকে আক্রমণ করতে আসে। তারা দুজন দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা একটি গুহায় ঢুকে পড়ে। ভেড়িয়াটি ইয়াংকে বাঁচানোর জন্য তাদের বউ ভেড়িয়ার সঙ্গে সে লড়াই করতে লাগলো। ইয়াং তার কাছে থাকা তীর ধনুক বের করে সেই জঙ্গলি ভেড়িয়াটিকে মেরে দেয়। ইয়াং দেখলো তার বন্ধুর সারা শরীর রক্তে ভরা। ইয়াং তার গায়ে হাত বুলিয়ে তার দিকে চেয়ে বলল, আমার যত যাই হোক না কেন, তোমাকে আমি আর কখনো আলাদা করবো না, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছ। দুজনে আবার বরফের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। এইভাবে কিছু রাস্তা পার করার পর ইয়াং দেখতে পায় সেই পাথরের উঁচু ঢিপ যেটা তার পূর্বপুরুষ সাজিয়ে রেখেছিল। এই পাথরের উঁচু ঢিপ দেখে ইয়াং শান্তি পেল আর মনে মনে ভাবলো যে সে বাড়ি যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছে। দুজনে এই রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। মাইলের পর মাইল তারা হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লো এবং ইয়াং সেখানে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে সে ভাবতে শুরু করলো অতীতের সেই কথা। তার বাবা তার মায়ের সামনে বলেছিল যে তার ছেলে কখনো বিপদে পড়লে হার মানবে না। এই কথা ভেবেই ঘুম থেকে উঠে সে আবারও মাইলের পর মাইল হাঁটতে শুরু করলো আর সে পেয়ে গেল তার পরিবারের ঠিকানা। সে চলে আসলো তার পরিবারের কাছে। তার মা বাবা ইয়াংকে দেখে খুশিতে কাঁদতে শুরু করলো আর ইয়াং তখন সেই ভেড়িয়াটিকে দেখিয়ে বলল, যা করে হোক একে তুমি বাঁচিয়ে তোলো, কে আমার জীবন বাঁচিয়েছে। দুজনকে সুস্থ করা হলো আর সেই সঙ্গে জঙ্গলি ভেড়িয়াটির কয়েকটা বাচ্চা হলো। কয়েক মাস পর সবাই মিলে বেরিয়ে পড়লো শিকারে আর তারা এটা ভালোভাবে বুঝতে পারলো যে তারা কখনো হাঁটতে শিখেনি আর বেঁচে থাকার জন্য তাদেরকে শিকার করতেই হবে। খুঁজে পেল তাদের আসল পরিচয় আর এভাবেই মুভিটির গল্প শেষ হলো।